মৃত বাবাকে জীবিত দেখিয়ে সম্পত্তি অন্য কারণ নামে রেজিস্ট্রেশন করিয়ে নেওয়া হলো, এমনই অভিযোগ উঠেছে হুগলির খানাকুলে। এই ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে সাব রেজিস্টার সৌমিত্র বাকে। জানা গিয়েছে গত জানুয়ারি মাসে খানাকুলে তেঁতুলিয়া এলাকার বাসিন্দা খন্দকার জাফরুজ্জামান এক বিস্ফোরক অভিযোগ দায়ের করেন। যে তৎকালীন খানাকুল রেজিস্টার সৌমিত্র বাগ তার মৃত বাবা খন্দকার গোলাম কিবরিয়াকে জীবিত সাজিয়ে তারই প্রতিবেশী শেখ আশরাফুল ও তার আত্মীয়দের নামে বেশ কিছু সম্পত্তি নিয়ম বহির্ভূতভাবে রেজিস্ট্রি করে নিয়েছেন। তিনি বর্তমানে বীরভূমের দুবরাজপুরে কর্মরত। অভিযোগকারীর দাবি, তার বাবা 1980 সালে মারা গিয়েছেন। বিষয়টি নিয়ে আদালতে অভিযোগও দায়ের করেন তিনি। ঘটনার ইতিমধ্যে তদন্ত শুরু করেছে খানাকুল থানার পুলিশ। অভিযুক্ত ওই সাব রেজিস্টারকে দক্ষিণেশ্বরে তার শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করে। রবিবারে তাকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়।